স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বরনীলপুরে 150 গরিবকে খাদ্য সামগ্রী বিতরণ। পূর্ব বর্ধমানের বরনীলপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হার্থিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বরনীলপুর মিলন সংঘ মাঠ এলাকায় 150 জন গরিব দুস্থ মানুষদের চাল ডাল আলু এবং সয়াবিন দেওয়া হলো শনিবার। এই সংগঠনের মোট 11 জন সদস্য রয়েছেন। এই সংগঠন বিভিন্ন সময় গরিব দুস্থ মানুষদের বিভিন্ন দিক থেকে পাশে দাঁড়ায়। আগামী দিনেও এই সংগঠন এরকম মানুষের জন্য কাজ করে যাবে বলে জানান সংগঠনের সদস্যরা। এটা আমরা এই সমাজের যে এলাকার দুস্থ এবং গরিব মানুষ এই সংকটজনক মুহূর্তে তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছি। একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের বড়নীলপুর হিতৈষী ওয়েলফেয়ার সোসাইটি। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় বা কোনো ক্লাব নয়, আমরা 11 জন মানুষ এক সংগঠিত হয়ে এই সোসাইটিটা প্রতিষ্ঠা করি এবং ধীরে ধীরে চলতে চলতে আমরা এই অবস্থায় এসে এখন পৌঁছেছি। এই খুবই সংকটজনক মুহূর্তে মানুষ কর্মহারা, পেটে ভাত নেই, তারা খাদ্য সামগ্রীর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, তাই তাদের পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।